এবার মালদা জেলার মানিকচকের গঙ্গা থেকে ধরা পড়লো 50 কেজি ওজনের বিরাট চেহারার কাতলা মাছ, যা কিনা নেতাজি পৌর বাজারে বিক্রি হলো 800 টাকা কেজি দরে। এদিকে এত বড় চেহারার কাতলা মাছের খবর জানতে পেরে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন বাজারে। এ ব্যাপারে মাছ ব্যবসায়ীদের দাবি, এই প্রথম 50 কেজি ওজনের কোনো মাছ এসেছে তাদের ওই বাজারে। অন্যদিকে এখন তো বর্ষার মরশুম চলছে বাংলায়, তাই গঙ্গায় রূপালি শস্য সেই সুস্বাদু ইলিশ ওঠার ঘটনায় প্রায়শই শোনা যাচ্ছে। আর ইলিশ ধরা পড়ার খবর তো সেই সব ইলিশ প্রিয় ভোজন রসিকদের দারুণভাবে উৎসাহিত করে থাকে। এদিকে রাতভর দারুণ বৃষ্টির মাঝে এভাবে যে বিশাল আকৃতির কাতলার উপস্থিতি ঘটাবে মৎস্যজীবীদের, তা কোনোভাবেই ভাবতেও পারেননি তারা। এমনিতেই হাওয়া অফিসের পক্ষ থেকে পূর্ণিমার কোটাল এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল, সে কারণে মালদার মৎস্যজীবীরাও দুশ্চিন্তায় পড়েছিলেন। সেদিক থেকে ভাবলে এই কাতলা ওঠার সংবাদ মৎস্যজীবীদের অনেকটাই খুশি করে তোলে, কারণ ইলিশ ধরতে না পারার যন্ত্রণা রয়েছে তাদের মনে, সেই যন্ত্রণা এবার কিছুটা প্রশমিত হলো বলে মনে করছেন তারা। আর মালদার বাজারে পেল্লাই সাইজের কাতলা আসায় হইচই পড়ে গিয়েছে ক্রেতাদের মধ্যে। তবে এত বড় কাতলা দেখে সকলের চোখ জুড়িয়ে যায়, কিন্তু আকাশ ছোঁয়া দাম রেখেছেন মৎস্য বিক্রেতারা, যা কিনা মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। শুধু তো মাছ কিনলেই হবে না, তার সাথে চাই তেল এবং সবজি, যার অনেক দাম বেড়েছে। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। এসব ক্ষেত্র একসঙ্গে জোড়া দিলে আকাশ ছোঁয়া এসবের বাজার দর। তবুও যাই দাম বাড়ুক, অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি 50 কেজি ওজনের ওই বিশাল চেহারার কাতলা প্রত্যক্ষ করে মন ভরে উঠেছে শহরবাসীর, ওইটুকুই যা শান্তি সকলের। তবে এর আগে নদিয়ার শান্তিপুরের গবারচর এলাকার ভাগীরথী নদী থেকে ধরা পড়েছিল 50 কেজি 500 গ্রাম ওজনের একটি কাতলা মাছ। ওই বড় চেহারার মাছ ওঠার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচর এলাকায় স্থানীয় মৎস্যজীবী মাথাই বিশ্বাসের মাছ ধরার জালে উঠেছিল 25.5 কেজি ওজনের কাতলা মাছ। ওই বিশাল চেহারার মাছটি এরপর গবারচর বাজারে বিক্রি করা হয়, তবে স্থানীয়রাই মাছটি কিনেছেন। সেদিন মাছটি বিক্রি হয়েছিল 550 টাকা কেজি দরে, ফলে সম্পূর্ণ মাছটি 13,500 টাকায় বিক্রি হয়। ওই অঞ্চলের বাসিন্দারা জানিয়েছিলেন তাদের এলাকায় 10 থেকে 12 কেজির বেশি ওজনের মাছ ওঠে না। ওই দিন অবশ্য 12 কেজি ওজনের ভেটকি মাছ ধরা পড়েছিল। কাতলা মাছ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভীষণই জনপ্রিয়। এই মাছটির মাথা দেহের অনুপাতে বড় এবং দৈর্ঘ্যের অনুপাতে যথেষ্ট চওড়া, দুপাশ চ্যাপটা, মাথা ও পিঠের দিকটি ধূসর, আবার দেহের পাশে রূপালি রং এবং পেটের দিকটি সাদা ধরনের। অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের অভিমত, প্রাকৃতিক আবাসে এরা 1.80 মিটার লম্বা এবং ওজন 45 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। এই কাতলা মাছ নদী, পুকুর, বিল, হাওর, বাওর প্রভৃতি জলাশয়ের উপরিস্তরে বসবাসকারী মিষ্টি জলের মাছ। গবেষণা থেকে জানা গিয়েছে এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। আসলে কাতলা দক্ষিণ এশিয়ার অঞ্চলের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি জলের মাছ। এটি কার্প পরিবারের সাইগ্রিনিদের গোত্রীয়। কাতলা মাছ প্রধানত উত্তর ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং মায়ানমারের হ্রদে পাওয়া যায়।